আপনারা যে যেখান থেকে আমাদের প্রশ্ন পত্র উত্তর পর্বের প্রোগ্রাম শুনতেছেন ও দেখতেছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি সম্মানিত শায়েক রফিকুল ইসলাম হাফিজাহুল্লাহকে তার নিকট থেকে আমরা ইসলামের বিভিন্ন বিষয়ে সম্পর্কে অবগত হব ইনশা আহালান আহলান সাহলান শেখ সাজাকাল্লাহ খায়ের ওবারাকাল্লাহ আমরা এখন শ্রোতাদের প্রশ্ন শুনব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জি ভাই আপনার প্রশ্নটি বলুন প্রশ্ন উত্তর পরে আমার একটি জিজ্ঞাসা নামাজ পূরতেকারী শরীয়তে বিধান কি জি আপনার প্রশ্নটি শুনেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথেই থাকুন এই প্রশ্নটি সম্পর্কে এখন আমরা আপনার কাছে জানতে চাচ্ছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা আশফিয়াল আমবিয়া ওয়াল মুরসালিন নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবি اجمعين সম্মানিত মুসলিম বায়ু ভনেরা নামাজ ইসলামের একটি সবচেয়ে অন্যতম রকণ এই নামাজ আল্লাহ রবুল আলমিন সত্য আকাশের উপরে আরশে সে আজিমে ফরস করেছেন অন্য অন্য যে ইবাদতগুলি রয়েছে এই ইবাদতগুলি আল্লাহরবুল্লা আলমিন এই পৃথিবীর জমিনে ফরস করেছেন একমাত্র একটি ইবাদত নামাজ সালাদ এটি আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় হাবিব সাল্লাহ আলিহাল্লামকে আরও সে আজিমে ভ্রমণ করে নিয়ে সেখানে তিনি ফরজ করেছেন এই নামাজ এমন একটি ইবাদত যে নামাজ একজন মুসলিম কাফেরের মধ্যে পার্থক্য করে একজন মুসলিম একজন মুশেকের মধ্যে পার্থক্য করে নামাজ এমন একটি ইবাদত একজন মুসলিমের পরিচয় হলো নামাজ একজন মুসলিম হবে নামাজি একজন মুসলিম হবে পাঁচ শক্ত নামাজ আদায়কারী আর অন্য অন্য যে ধর্মলম্বী আছে তারা হবে বেনামাজি মহান কোরআনে কারিমে নামাজ যারা পরিত্যাগ করে তাদের সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে উপস্থাপন করেছেন যে তারা কাফের তারা জাহান্নামি এবং তাদের কঠিন শাস্তিভাবে বিভিন্ন আয়াত উল্লেখ করেছেন আসুন আমরা দু একটি আয়াত শুনি নামাজ পরিত্যাগকারী বিধান সম্পর্কে আয়াত থেকে আমরা বুঝতে পারবো যে তাদের পরিণাম বা কি হবে বা তারা কোন পর্যায়ে মুসলিম না কাফের না মুনাফেক আল্লাহ রবুল্লা আমিন কোরআন একাদেমি এশিয়াদ করেন ফ খালফ আহিম দি খাল ফোন আদ ও সলা অত্যে পরবর্তীতে এমন এক নির্বোধ জাতি আসবে যারা নামাজকে নষ্ট করবে এবং মনের পূজা করবে রিপুর পূজা করবে আমি তাদেরকে গাই নামক জাহান নামে নিক্ষেপ করব উল্লেখ্য এই আয়াতি স্পষ্ট হলো বেনামাজি কি আল্লাহ নিক্ষেপ করবে অন্যত্রে আল্লাহ রব আলমিন বলেন خَاشِيَةً أَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ وَقَدْ كَانُوا يُدْعَوْنَ إِلَى সুজু وَهُمْ سَالِمُونَ আল্লাহ রবুল আলমিন হাসরে মাঠে কিয়ামতের দিন পৃথিবীতে যারা নামাজ আদায় তাল্লার আল্লাহর জন্য তাদেরকে পরীক্ষামূলক আল্লাহ রবুল্লা আলমিন পাটি সুন্দর করে সোজা করে দিয়ে বসবেন যে দেখো তোমরা আমাকে সিদ্ধা করে দেখাও মহান রব্বুল আলমিন বলেন অনেক অসংখ্য অধিকাংশ মানুষ যারা আল্লাহর জন্য নামাজ পড়তো না নামাজ আদায় করতো না তারা সিদ্ধা করে দেখাইতে পারবে না তাদের চোখ লজ্জায় অবনত হবে এবং তারা খুব অপমানিত হবে তাহলে বেনামাজি যারা সঠিকভাবে নামাজ আদায় করে না তারা আল্লাহ রবুল্লা আলমকে নামাজ পড়ে দেখাইতে পারবে অন্যত্র মহান রবুল্লা ঘোষণা করেন আল্লাহর আলমিন যখন বেনামাজিকে জাহান নামে প্রবেশ করাবেন তখন জাহান নামের যে দ্বার রক্ষী রয়েছে পাহার আদার আছে বলবে তোমাকে জাহান নামে কি কারণে আল্লাহ নিক্ষেপ করেছে এই বেনামাজি নিজেই ঘোষণা দিবে যে লাম কুমিনাল মুসাল্লিন আমি তো নামাজ পড়তাম না নামাজ আদা করতাম না আল্লাহরবুল্লা আলমিন একজন মুসলিমকে পাঁচ শক্ত নামাজ আদা করতে নির্দেশ দিয়েছেন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো সাথে নামাজ পড়ো তা জামাতবদ্ধ নামাজ পড়ো অসংখ্য আয়াত রয়েছে যেটি নামাজ যে পরে তাকে মুসলিম বলেছেন এবং নামাজ সারা মুসলিম থেকে বহিষ্কার করে দিয়েছেন এবং সে মুসলিম না উল্লেখ করেছেন ফ এ তে বোয়া ক মুসাল তে ওয়া তেউজ ফে যদি সে তবাক করে নামাজ আদায় করে তাহলে তুমাদের মুসলিম বাই আর তাহানা হলে মুসলিম বাই নয় এমন ভাই বো অসংখ্য রয়েছে সে কোরা নাকারীমে যেই আয়াতগুলি উল্লেখ করেছে একজন মুসলিম হবে নামাজি আর নামাজ ছেড়ে দেবে সে কাফের মুসলিম নয় রাসূস সালা হাদিসে যে আসুন রাসূস সাল্লাল্লাস লাহ বলেন আল আহদু আল্লাযী ও না ওয়া বাইনাহুম আসসালা ফামান তারাকা ফাকাদ কাফার। যেমন আমাদের মাঝে এবং কাফের মুশরিক অন্যান্য ধর্মের মাঝে পার্থক্য হলো অঙ্গীকার হলো নামাজ। একজন মুসলিম হবে নামাজি, আল্লাহর বান্দা হবে নামাজি আর অন্য ধর্মের হবে বেনামাজি। অন্যান্য ত্রাসাল্লাম বলেন, বাইনাল আব্দি ওয়াল কুফরি ওয়া শিরকে তারকুস সালাহ। আল্লাহর বান্দা কা কুফরি এবং শিরিকের মধ্যে পার্থক্য হলো নামাজ পরিত্যাগ করা। আল্লাহর বান্দা হবে নামাজি أر قاфер مشكوب بينمازي عبد بن شقيق شا... شا... البلخي بلن كان أصحاب النبي صلى الله عليه وسلم لا يرون شيئا تركه كفر غير الصلاة جرسو الصلاة السلام السحابيرة كون إباداتك سرديا كفوري منك قرتن نماسك سرديا كفوري منك قرتن عمر بن خطاب رضي الله عنه بلن لا حد في الإسلام لمن ترك الصلاة جيبك تي سردله سرديلو إستامه تركنا আবদুল্লেব নেমা সৌদ বলেন লা দিন আল্লাহ অলিমান লা সালা তালা যে ব্যক্তির নামাজ নেই তার কোনো ধর্মী আবু দারদার বলেন লা ইমান আল্লাহ অলিমানলা সালা তালা যে ব্যক্তির নামাজ নেই সে ইমানদারী নয় তাই সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা অসংখ্য হাদিস রয়েছে। কোরান একারিমরা অসংখ্য আয়াত রইছে যে দে স্পষ্ট হল একজন মুসলিম হবে নামাজী নামাজ যে পড়বে না সে মুসলিম থেকে বহিষ্কার সে কাফের তাই সুপ্রিয় দর্শক দর্শকী এই পৃথিবীর যে সামান্য সময় রয়েছে সামান্য যে নির্দিষ্ট দিনগুলি রয়েছে আল্লাহ আমাদেরকে বয়স দিয়েছেন নামাজ আদায় করুন মুসলিমের পরিচয়ক হিসাবে জীবনযাপন করুন এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে তবা করুন যদি কোনো নামাজ ছুটে যেয়ে থাকে কাজা হয়ে থাকে অথবা ভুলবশত ছেড়ে দিয়ে থাকেন আজ থেকে তবা করুন যদি একজন মুসলিম তবা করে আল্লাহ রবীন্দন পূর্বের পাপ গুলিকে পণ্য দিয়ে পরিবর্তন করে দেন সব দিয়ে পরিবর্তন করে দেন সে যদি আল্লাহর সে তবা করে সুপ্রিয় দর্শক আমরা তবা করি এবং যারা আমাদের সমাজে নামাজ পড়ে না নামাজ আদা করে না তাদেরকে উৎসাহিত করি এবং যদি নামাজ নসিহত উপদেশ করার পরে নাও পড়ে তাদের সাথে সম্পর্ক ত্যাগ করি তাদের সাথে বাসস্থান ত্যাগ করি এবং তাদের থেকে আমরা দূরে থাকি আমাদের যেন ইমান আমল আখলাখ নষ্ট করতে না পারে আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানান এবং নামাজের ওপর রাখুন আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনকে নামাজি বানান কাফেরি মুশিক থেকে রক্ষা করুন এবং ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করা তৌফিক দিন আমিন আল্লাহ আমিন